করোনা ভাইরাস প্রতিরোধে হাত পরিষ্কার করার কথা বারবার বলা হচ্ছে। বাসায় থাকলে আমরা হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করছি এবং বাইরে থাকলে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি। সঠিকভাবে ব্যবহার না করলে হ্যান্ড ওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজার আপনার হাতকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করতে পারবে না। কিন্তু আমরা জানি যে অ্যালকোহল বেসড প্রোডাক্ট আমাদের হাতের স্কিনকে ড্রাই এবং হার্ড করে ফেলে, তাই হাতের হাইজিন মেনটেন করুন, কিন্তু সাথে সাথে হাতকে হেলদিও রাখুন। যখন পানি, সাবান কিংবা হ্যান্ড ওয়াশ ইউজ করার সুযোগ থাকে না, তখন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাতকে জীবাণুমুক্ত করুন। কয়েক ফোঁটা জেল নিয়ে 30 সেকেন্ডের মতো হাতে মাসাজ করুন। এটি ইমিডিয়েটলি আপনার হাতের সাথে মিশে যাবে। প্রতিটি আঙ্গুলের মাঝে, নখের নিচে, হাতের উপরে প্রতিটি জায়গায় হ্যান্ড স্যানিটাইজার মাসাজ করুন। যেহেতু অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেই হচ্ছে, সেক্ষেত্রে হাতের এক্সট্রা কেয়ার প্রয়োজন। বারবার হাত ধোয়ার ফলে স্কিনের ন্যাচারাল অয়েল এবং ময়েশ্চার ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। রাবিং অ্যালকোহল আমাদের হাতের স্কিনের সারফেস লেয়ারকে ডিহাইড্রেটেড করে দিচ্ছে। ডার্মেটোলজিস্টদের মতে এই ধরনের হ্যান্ড রাব হাতে চুলকানি, রেডনেস এবং একজিমা ক্রিয়েট করতে পারে, এবং যাদের এমনিতেই স্কিন ড্রাই তারা আরও বেশি সমস্যা ফেস করছে। কিন্তু এই রাফনেস, ড্রাইনেসের সাথে কীভাবে ডিল করবেন? হ্যাঁ, হাতের যত্ন নেওয়াই এখন একমাত্র সলিউশন। হাতের ত্বককে সুন্দর রাখতে, খসখসে ভাব দূর করতে অথবা চামড়া ওঠা থেকে বিরত থাকতে আপনারা স্কিন ক্যাফের পিওর সুইট আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন, অথবা হোহোবা অয়েল, অথবা অ্যাভোকাডো অয়েল, অথবা আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। প্রতিটি অয়েলেরই একটি আলাদা নারিশমেন্ট প্রপার্টিজ আছে। যাদের ত্বক খুব বেশি ড্রাই তারা শাওয়ারের পর কয়েক ড্রপ এই অয়েলগুলো হাতে নিয়ে সম্পূর্ণ হাতে মাসাজ করে নিতে পারেন। যখনই আপনার হাত খসখসে মনে হবে আপনারা তখনই অয়েল অ্যাপ্লাই করতে পারেন। অয়েলের পাশাপাশি অনেকে লোশনও প্রেফার করে। যেহেতু সামার চলে এসেছে, সেই ক্ষেত্রে নন স্টিকি লাইট ওয়েট লোশন ইউজ করাই ভালো। ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজ করলে রাফনেসের প্রবলেমও থাকবে না এবং হাতের স্কিন আরও হেলদি থাকবে। তাই যারা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার ফলে রাফনেস অথবা ড্রাইনেসের প্রবলেম ফেস করছেন, তারা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে কিছুটা লোশন অথবা অয়েল অ্যাপ্লাই করে ফেলতে পারেন। সুরক্ষিত থাকতে যেমন বারবার হাত ধুতে হবে, ঠিক তেমনি হাতের যত্নও নিতে হবে। মনে রাখবেন, জীবাণুমুক্ত থাকতে হলে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন।